না হলে আমার শাশুড়ি মা খার হাঁ করুন না কেন না কেন এসেছ এখানে চলে যাও চলে যাও এখান থেকে আমি এখানে নাক গলাতে আসিনি বাবা আমি যদি আর একটু দেরি করতাম তোমার পুরো শরীরটা বিষে বিষে নীল হয়ে যেত কি করবেন আপনি কি করব সেটা তো দেখতেই পাবে তবে তার আগে যেখান থেকে হোক তোমার বাবাকে খুঁজে বার করো অজিত জল ঘুলিয়ে দিয়েছে এবার সেই ঘোলা জলে চরে বেড়াবে একা ওই রায় পরিবার থেকে আপনাকে আমি টেনে এখানে নামিয়ে নিয়ে আসবো আর আমার দাদু ভাইকে আমার দাদু ভাইকে সসম্মানে ওই বাড়িতে নিয়ে যাবো চলি ঝুমকোর নাটকটা বন্ধ করো এই তোর বাপ কোথায় বল বাহ কি সুন্দর ভাষা আপনারা এরকম দামি দামি পোশাক পরেন আর আপনাদের ভাষায় আমি থাকি এই আস্থা করি ভাষা দেখেছেন আপনাদের ভাষা আস্থা করের মতো আর আমার ভাষা তুমি নাকি সবাইকে খাওয়ানোর জন্য বাজারে নাচ করতে নেমেছো মা মুখ সামলে কথা বলো লাগাম দিন মুখে নাচ একটা আর্ট তাকে অসম্মান করবেন না আমার বাড়িতে বৃদ্ধ দাদু ভাই আছেন শ্বশুরমশাই আছেন তাদের খাওয়ানোর জন্য যদি আমাকে নাচ করে উপার্জন করতে হয় তাহলে আমি তাই করবো একশো বার করবো একটা দেখুন আন্টি ঝুমকো রায় আবার ফিরলেন নাচের জগতে ঝুমকো রায়কে এবার সারা জীবন মুচড়ো করে কাটাতে হবে বুঝেছ ঝুমকো নাচ করবে আর টাকা রোজগার করবে আর কি করবে ও আর কি করবে এই ঝুমকো আর কত নিচে নামবে বলো তো ঝুমকো নিচে নামবে না নিচে নামছো তোমরা নিচে নামছো তুমি তুমি যদি বুঝতে পারতে তাহলে এরকম কাজ তুমি করতে না তুমি আর গিনি বউ কি করলে বলতো কি করলে হ্যাঁ আর ত্রিধা ত্রিধা তুমি বা কি করলে তোমাদের জন্য এই সংসারটা নষ্ট হয়ে গেল নলকদি কখনো নিজেকে আমার জায়গায় রেখো তখন বুঝবে একটা মেয়ে দুবার লগ্ন প্রশ্ন হলে কেমন লাগে মানলাম প্রথমবার তোমার সাথে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে অন্যায় হয়েছে কিন্তু কিন্তু আমার ভাই বিবাহিত এটা জানার পরেও আর কত কত চাল চালবে ওকে পাবার জন্য কত চাল চালবে অবশ্য তুমি তো ছোট যারা বড় তারা তারাও তো তোমাকে বোঝায়নি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা তোমার মাথাটা খেয়েছে হ্যাঁ তারাও তোমাকে বোঝায়নি এরা একটা কথা তোমাকে বলছি সেই দিন তোমার প্রয়োজন এই বাড়ির থেকে ঘোরাবে সেদিনকে তোমাকেও তোমাকেও ওরা এখান থেকে ছুঁড়ে ফেলে দেবে এই নলক এই নলক তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমি বলে দিলাম তুই কি মিন করতে চাইছিস বল কি মিন করতে চাইছিস আমি যেটা মিন করতে চাইছি সেটা সেটা তুমি বুঝতে পারছ এত অবুঝ তুমি নও আর হ্যাঁ তোমাকে একটা কথা বলে দিই তুমি কোনোদিনও কোহিনুরকে পাবে না হ্যাঁ কোহিনুরের তোমার প্রতি 1% দুর্বলতা নেই আই ঘুমাই সোনার চোখে আই যাকে তারা ঝিকিমি কি শোনা যে ঘুমাই আই ঘুমাই সোনার চোখে আই যাকে তারা ঝিকিমি কি শোনা যে ঘুমাই আই জানাই নিনি চছনা ছড়িয়ে যা আমার সোনার চোখে আই ঘুম দিয়ে যা শোনা যে
দরজা খুলুন না বাবা, আমরা আমরা চলে যাচ্ছি বাবা। চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিজিৎ দেবের অস্তিত্ব মিটিয়ে দাও এই পৃথিবী থেকে। গেলেন পৃথিজিৎ দেবকে মেরে দাও। কে কে ঘরে কিসে কিসে শব্দ হলো? বলবে বরদাদা এত বড় ব্যবসায়ী আর তার ভাই তার উপার্জনে বসে বিলাসিতা করে। জ্যাঠামশাই আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার পাশে দাঁড়াতে পারি। তোমার কথা শুনে বড় প্রীত হলাম বাবা। আমার স্থির বিশ্বাস চন্দ্রের অভাবটা তুমি ঠিক মেটাতে পারবে। দিদি, চাওরপো বাবা মশাইকে সাহায্য করার জন্য এই সংসারে আসেনি। যুবরাজদের কথা ছাড়ো, তুমি আমায় বলো, তুমি তো আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখেছো, আমার প্রত্যেকটা আচরণ দেখেছো প্রত্যেক মুহূর্তে। তুমি আমায় বলো, আমার কোন আচরণে তোমার মনে হয়েছে আমি যুবরাজদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা দেখিয়েছি? আপনি কনক কাকুনের স্বামীর ঘরে ঢুকেছিলেন কেন? কই না তো, আমি দেখলাম আপনি ঢুকেছেন, কি কারণটা কি জানতে পারি? তুমি এখানে লুকিয়ে বসেছিলে তাই না? ভাবছিলে ময়না কখন হাসপাতাল থেকে বেরোবে আর সেই ফাঁকে তুমি বন্ধুর সাথে দেখা করতে যাবে, তাই তো? তোর বন্ধুর কাছে কেন যাব আমি? কি বলছিস কি তুই? এই হাসপাতালে নাকি পলাশপত্র ভর্তি আছে। কে কে বলেছে তোকে? আমি বলছি। মানে এই পলাশপত্রে কি আমার বাবা? আমার বাবা কি হাসপাতালে ভর্তি আছে? তাকাও আমার দিকে। এই পলাশপত্র কি আমার বাবা? আমার বাবা আমি যাকে এতদিন ধরে খুঁজছি। ময়না, তাহলে তুমি আমার বাবাকে আমার কাছ থেকে লুকাচ্ছ কেন? বলো, লুকাচ্ছ কেন? ছোটবেলা থেকে আমি আমার বাবাকে দেখিনি, আমি আমার বাবার শুধু নাম শুনে এসেছি। ময়না, তো না না না, তুমি আমাকে বলো আমার বাবা কি এই পলাশপত্র যে এই হাসপাতালে ভর্তি আছে, তুমি বলো, বলো বলো বলো। ময়না বলছে আমাকে বিরক্ত করছে, ছাড় আমাকে। না না না, বলো বলো, তুমি
এইভাবে বসে থাকলে চলবে না, কোনো একটা উপায় বার করতেই হবে, এখান থেকে পালাতে হবে আমাকে।